হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকিডি কেরল তো আজ চলছে আরও একটি রিক্রুটমেন্টের তোমাদের আপডেট নিয়ে তো এইবারে কিন্তু দুয়ারে সরকারের কাজের জন্য প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং এই যে ডাটা এন্ট্রি স্টাফ কিন্তু গ্রাম পঞ্চায়েত ওয়াইজ বা ব্লক ওয়াইজ নিয়োগ করা হবে তো এ সম্বন্ধে বিস্তারিত জানবো তো তার আগে যারা চ্যানেলটিতে প্রথম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলকনটি অন করে রাখো যাতে এরকম ভিডিও সবার প্রথমে আমার চ্যানেলে তোমরা পেয়ে যেতে পারো তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে দুয়ার সরকারে কিন্তু প্রচুর পরিমাণে আমরা জানি প্রত্যেক দিনই কিন্তু হিউজ পরিমাণে ডকুমেন্ট জমা পড়ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী থেকে কাস্ট সার্টিফিকেট থেকে সব কিছুর জন্য ডাটা এন্ট্রি করার জন্য কিন্তু এক্সট্রা করে ডাটা এন্ট্রি অপারেটরদের প্রয়োজন পড়ছে যারা কেবলমাত্র ওই ফর্মগুলো এন্ট্রি করবে দুয়ারে সরকার পোর্টাল থেকে শুরু করে ডিপার্টমেন্টাল পোর্টাল সব পোর্টালেই যারা এন্ট্রি করবে তো সেই এন্ট্রির জন্য কিন্তু বিভিন্ন ব্লক অফিস জিপি অফিসগুলো ক্যাম্প চলাকালীন রাত ভিত যে কাজ করছে এই চাপটা কমিয়ে আনার জন্য কিন্তু প্রত্যেকটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে লেভেলে সেটা ডিপেন্ড করবে ব্লকের উপর সেটা ব্লকের সঙ্গে কথা বললে জানা যাবে কোন ব্লক কিভাবে নিয়োগ করবে প্রত্যেকটা ব্লকে রাজ্যের প্রতিটা ব্লকে কিন্তু এই ডাটা এন্ট্রি কাজের জন্য নিয়োগ করা হচ্ছে অর্থাৎ দুয়ারে সরকারের ফর্ম এন্ট্রির জন্য নিয়োগ করা হবে এখানে আপনাদের এখানে কিন্তু ব্যাগ অফিস হিসাবে কাজ করতে হবে ব্যাগ অফিস কীরকম এখানে আপনারা কিন্তু কোনো ক্যাম্পে বসবে না ক্যাম্প থেকে যে ফর্মগুলো সংগ্রহ হবে সেগুলো আপনাদের বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে বসে এন্ট্রি করতে হবে এর জন্য কিন্তু স্যালারি ভালোই আছে তো এটা কীভাবে আবেদন করবে সেটাই বলবো তোমাদের তো দেখো এখানে কি বলা আছে এটা একটু দেখে নেব তো এখানে যেটা বলা আছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য টাকা আয় করার বিরাট সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার উচ্চযোগ্যতা ছাড়াই খুবই ন্যূনতম যোগ্যতায় প্রচুর ছেলে মেয়েকে কাজের সুযোগ তৈরি করেছে রাজ্য সরকার কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি এই কাজের সুযোগ দেওয়া হচ্ছে যে সমস্ত বেকার যুবক যুবতী এই বিরাট সুযোগ হাত ছাড়া করতে চায় না তারা শেষ অব্দি পড়বেন এখানে বলছে দুয়ারে সরকারের প্রকল্পে কি কি পদে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে বর্তমান রাজ্যের সমস্ত ব্লকের বিভিন্ন দিনে প্রতিনিয়ত দুয়ার সরকারের কাজ আর এই দুয়ার সরকারের নানা কাজ প্রচুর ছেলে মেয়েকে ডাটা এন্ট্রির কাজের প্রয়োজন তাই প্রত্যেক ব্লকের তরফে ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়েকে কাজের সুযোগ দিচ্ছে ব্লক আধিকারিক দিচ্ছে মোটা অঙ্কের দৈনিক মজুরি হিসাবে পাবেন টাকা সব মিলিয়ে নিজের ব্লকের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সরাসরি ডাটা এন্ট্রির জন্য বিরাট সুযোগ থাকছে আপনার হাতে এখানে তোমাদের মজুরি বা মনেটেশন যেটা প্রত্যেক দিন দেওয়া হবে যে সমস্ত ছেলেমেয়েরাই পদে কাজ করতে ইচ্ছে তার দৈনিক মজুরি পাঁচশো টাকা দেওয়া হবে এর কম বেশি হতে পারে আপনি নিজের ব্লক অফিসে নিজের ব্লক অফিসে যোগাযোগ করবে অর্থাৎ কোথাও পাঁচশো গড় ধরা হয়েছে কিন্তু পাঁচশোর কমে কোথাও দেওয়া হচ্ছে না কারণ আমার নিজেরও এক্সপিরিয়েন্স আছে কারণ আমিও আমার নিজস্ব গ্রাম পঞ্চায়েতে কাজ করেছিলাম সেখানে কিন্তু সাড়ে সাতশো টাকা করে পার ডে দেওয়া হয়েছে সেই হিসাবে আপনারা যোগাযোগ করে নেবেন কত টাকা দেওয়া হবে সেটা ব্লগ এবং জিপির নিজস্ব সিদ্ধান্ত এখানে মাসে পনেরো হাজার টাকা আয় করার বিরাট সুযোগ হাতছাড়া করবেন না এখানে দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে নানারকম প্রকল্পের ডাটা এন্ট্রি কাজ করতে হবে নিজের ব্লগ অফিসে গিয়ে যোগাযোগ করতে আরও বিস্তারিত জানতে পারবেন এখানে দুয়ারে সরকার কী কাজ করতে হবে সাধারণত দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্পের কাজ সহ দুয়ারে সরকার ক্যাম্প রেজিস্ট্রেশন কাজ করতে হবে এছাড়া দুয়ারে সরকারের স্থগিত থাকলে ব্লক অফিস ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে দোয়ার সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার আরও বহু প্রকল্পে কাজ দেওয়া হবে প্রথমে ক্যাম্প রেজিস্ট্রেশনের কাজ দেওয়া হবে পরে ব্লক অফিসে ফর্ম ফিল আপ ডাটা এন্ট্রির কাজ দেওয়া হবে তো এই কাজের জন্য কিন্তু কোনো স্পেশাল কোনো যোগ্যতা নেই আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ চালা চালাতে জানেন আপনি কিন্তু শুধু টাইপিং জ্ঞান থাকে আপনি ইন্টারনেট সম্পর্কে কাজ জানা থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন এক্ষেত্রে কোনো কোয়ালিফিকেশান নেই এই কাজটি হলে টাইম বাউন্ড ম্যানারে যেহেতু এই জন্য এখানে ডাটা এন্ট্রি কাজ জানা একটা টিম গঠন করে কিন্তু এই কাজগুলো তুলে নেওয়া হয় তাই এটা চাইলে আপনি আপনার ভিডিও অফিস এবং বা আপনার অঞ্চলের জেআরএসের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু এই কাজটি আপনি পেয়ে যাবেন তো কাজটি সম্বন্ধে আর কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টের সঙ্গে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো